আবারও স্বাগতম বন্ধুরা আমার রুবিস কিউবের তৃতীয় ভিডিওটিতে। এখন আমরা দেখব কীভাবে সেকেন্ড ইয়ার সলভ করতে হয়। চলুন তাহলে শুরু করা যাক। আমরা ফার্স্ট ইয়ারে বলেছিলাম যে ক্লাস মিলানোর জন্য হলুদের মিডিলের উল্টো দিয়ে সাদার মিডিলের উল্টো দিকে হলুদের মিডিল থাকে, এবং সেটাকে আপ ধরে সেটাকে নিচে ধরে আপনার ফার্স্ট লেয়ার মিলাতে হয়। কিন্তু এখন মনে রাখবেন সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ার যখন আমরা মিলাবো তখন সবসময় হলুদের মিডেলটা উপরে রেখে মিলাতে হবে, এবং সেটা সে সময় হলুদ সাদার মিডেলটা নিচে থাকবে। হ্যাঁ, সেটাই বেসিক জিনিস। এবং থার্ড শেষ পর্যন্ত একবারে পিএলএল ওএলএল থার্ড লেয়ার বা এজ মিলানোর জন্য একই ফর্ম, সবসময় হলুদের মিডেলটা উপরে রাখতে হবে, বাকিগুলি শুধু থার্ড লেয়ারটা লড়াতে হবে, উপরের লেয়ারটা শুধু লড়াতে হবে। হ্যাঁ, চলুন তবে শুরু করা যাক। প্রথমে দেখতে হবে এটা তো হলুদের মিডেল, হলুদের মিডেলের চারদিকে এজ এজ থাকে, এজ হচ্ছে দুটা কালার, যেমন এটা একটা এজ, এটা 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 এজ থাকে। হলুদের এজ বাদে যে কোনো একটা এজ আপনাকে চয়েস করতে হবে, হলুদের এজ বাদে, যেমন এটা হলুদের এজ, এটা বাদ দেবেন, এটাও বাদ দেবেন, এটাও বাদ দেবেন, এবং এটা বাদ দেবেন। তাহলে বাদ দিয়ে থাকে এটা 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 আর এইটা, যে কোনো একটা কালার চয়েস করেন, যেমন এটা না এটা না ধরে এটা ধরেন, সুবিধা হবে। কেন বলি, এখানে যে কালারটা আছে হলুদের মিডলে, আর দেখবেন এই পাশে এটা সাথে কি আছে, এটা এটা দেখবেন না, দেখবেন এর সাথে কালারটা, যেমন লাল এটা দেখবেন না, হলুদের মিডলে চারদিকে যে এই কালারটা আপনি চয়েস করেছেন সেটা দেখবেন না, দেখবেন এর সাথে কালারটা কি আছে, লাল। আপনার প্রথম কাজ হবে লালের মিডলের সাথে মিডলটা মিলানো, লালের মিডলের সাথে মিডল মিলানো, লালের মিডল মিলানো, ঘুরিয়ে মিলাতে হবে, এটা মিলে নেই, এই যে মিলে গেছে। তারপর দেখতে হবে এই এজটা কোথায় বসে, এই বা এদিকে নাকি এদিকে। আপনি যদি এদিকে বসান তাহলে দেখতেই পাচ্ছেন সবুজের সাথে সবুজ মিলেনি, লালের সাথে লাল মিলেছে, কিন্তু এটা মিলেনি, নীল এসে গেছে, এটা হবে না। হ্যাঁ, এটা নিয়ে যান। এবার যদি এদিকে বসান বা দিকে, তাহলে দেখেন দুটো মিডলের সাথেই এজ দুটো মিলে গেছে, পুরো ম্যাচ খাইয়ে গেছে, নীলের সাথে নীল, লালের সাথে লাল। তাহলে এটা বামে পড়বে, আপনার এটা যদি ডান হাত হয়, এটা বাম হাত হয়, তাহলে এটা বাম দিকে ঘুরে যাবে, আপনার ফ্রন্ট মুখের সামনে মিডলটা আছে, লালের মিডলটা বাম দিকে ঘুরে যাবে, তাহলে এটা মিলে যাবে। এভাবে ঘুরালে তো হবে না, এটা ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এমনভাবে ঘুরাতে হবে এটা যেন এদিকে এসে পড়ে, ফার্স্ট লেয়ারে কোনো ক্ষতি ছাড়াই। সূত্র আছে একটা, সেই সূত্রটা মানলেই আপনার হয়ে যাবে, আপনার সূত্র অ্যাপ্লাইয়ের জন্য এই মিডলটাকে আপনার ফ্রন্ট ধরতে হবে। সূত্রটা হচ্ছে ইউ প্রাইম এল প্রাইম ইউ এল ইউ এফ, ইউ প্রাইম এফ প্রাইম, এটা এখানে ছিল, এটা আগে চাইছিল এখান থেকে এখানে এসে সে মিলে গেল, কিন্তু বাকিগুলি কিন্তু কিছুই হয়নি। এভাবে একই প্রসেস চারটা বসাতে হবে, আরেকটা চয়েস করেন হলুদের এজ বাদে যখন একটা, যেমন এটা কমল, এর পাশে কি আছে বলেছিলাম, এটা দেখতে মানা, দেখবেন সবসময় এটা, তারপর ঘুরিয়ে কমলার মিডলে, এটা কমলা কালার, কমলার মিডলের সাথে মিলাবেন, যেমন এটা মিলে গেছে। এখন দেখবেন সেটা কোথায় পড়ে, এ পাশে পড়লে মিলে নাকি এ পাশে পড়লে মিলে, এ পাশে দেখতে পাচ্ছেন মিলে না, এটা আপনার হাতের ডান দিকে অর্থাৎ এ পাশে পড়ে। তাহলে আপনি যদি এটা ফর্ম ধরেন, মুখের সামনে ধরেন, তাহলে সূত্র অ্যাপ্লাই করতে ডান দিকে সূত্র, ডানের সূত্র, তাহলে আপনার এটা এখানে এসে পড়বে। ডানের সূত্রটা হচ্ছে ইউ আর ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম ইউ এফ, এই তো মিলে গেল, বাকিগুলো কিন্তু কোনো ভাঙেনি। আবার একই প্রসেস দুটা আছে, যেমন এই যে একটা কমলা, কমলা মিলে আপনি ঘুরিয়ে নিয়ে যান, একই প্রসেসে কিন্তু মিলে গেল, দেখবেন এটা কোথায় পড়ে, এটা বাম দিকে পড়লে দেখেন মিলে যায়, তাহলে বামের সূত্র, হাতে বাম, এটা বামের সূত্র, এটা ফন দেবেন মুখের সামনে, তারপর বামের সূত্র অ্যাপ্লাই করবেন, বামের সূত্রটা একই একই সূত্র ইউ প্রাইম এল প্রাইম ইউ এল ইউ এফ ইউ প্রাইম এফ প্রাইম, দেখেন মিলে গেল। এবং লাস্ট যেটা, এই যে একটা, এটা দেখবেন এটা সবুজের মিলের সাথে মিলাবেন, এটা বাদ দিবেন, সবসময় বলেছিলাম মিডলের হলুদের মিডল যেটা আছে সেটা পাশে কালারটা বাদ দিবেন, তাহলে এটা আছে সবুজের সাথে সবুজ মিলাবেন,
মিলে গেল, এখন দেখবি না সেটা কোথায় পড়ে, এদিকে না এদিকে পড়লে আগের থেকে মিলে আছে, এটা এখানে পড়বে, এটা এখানে পড়বে, তো বাম দিকে বামের সূত্র অ্যাপ্লাই করবেন, একই সূত্র ইউ প্রাইম এল প্রাইম ইউ এল ইউ এফ ইউ প্রাইম এফ প্রাইম, দেখেন সিঙ্গেল লেয়ার পুরোটা কমপ্লিট হয়ে গেল। এই যে শেষ, ও হ্যাঁ একটা ভেজাল আছে, ভেজালটা আমি দেখাই কেমন ভেজালটা, যদি আপনার এরকম থাকে দেখাচ্ছি, তৈরি করে দেখাচ্ছি কেমন থাকে জিনিসটা পাজালটা, যদি আপনার ভিতরে এটা ঢুকানো থাকে, এখানে দেখেন হলুদের মিলে চারদিকে সবই হলুদ এজ, তাহলে কোনো হলুদ এজ বাদে একটা কালার কিন্তু নেই, এজ নেই, তাহলে দেখেন কিন্তু এটা উল্টা পাল্টা, তাই আপনাকে বের করতে হবে আগে, তারপর এটা এখানে বসাতে হবে এবং লালটা এখানে আসতে হবে। কীভাবে বের করবেন, যে আপনি একই বসেস যে কোনো হলুদের পাশে যে কোনো যেটা আছে এটা বের করার জন্য যে কোনো একটা রুলস অ্যাপ্লাই করবেন, যেমন ডানে ডানে সূত্রটা অ্যাপ্লাই করে দেবেন, তাহলে এটা যে কোনো এক জায়গায় এসে পড়বে, যে কোনো এজের হলুদের মিডলের চারদিকে যে কোনো একটা এজের জায়গায় এসে পড়বে, যে কোনো ডানে সূত্র আপনি অ্যাপ্লাই করবেন, ডানে সূত্রটা একই ইউ আর সরি ইউ আর ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম ইউ এফ, দেখেন এটা এখানে ছিল কোথায় গেল, এই তো বের হয়ে গেছে, তারপর আপনি একই প্রসেসে বসাবেন, তারপর কিন্তু একই প্রসেস মিলাবেন, মিলাবেন ফার্স্টে তারপর একই প্রসেস, তারপর এটা যেহেতু বের হয়ে গেল অটোমেটিক্যালি বসে যাওয়ার কারণে এটা রিপ্লেস হয়ে গেল, আবার একই প্রসেস মিলে গেল, এভাবে আপনার করতে হবে। আর যদি একটা থাকে, একটার ভিতরে উল্টাপাল্টা থাকে, যেমন দেখাচ্ছি কেমন হবে জিনিসটা, যেমন এরকম থাকে, এই যে এরকম এটা উল্টানো থাকে আর নিচে কিন্তু একটাও কিন্তু হলুদের এজ বাদ একটাও নেই, তাহলে সে সময় কী করবেন, একই বসে আপনাকে এটা বের করে নিতে হবে, ফার্স্টে বের করবেন ডানে যেহেতু বসে ডানে সুতরাং অ্যাপ্লাই করবেন, এই যে বের হয়ে গেছে, এটা এখানে ছিল বের হয়ে গেছে, তারপর তো আগে সূত্রই জাস্ট এটা মিলাবেন, তারপর ডানে সূত্র অ্যাপ্লাই করে দেবেন, শেষ। এটা হচ্ছে 2x2 সেকেন্ড 3x3 রুবিক্স কিউবের সেকেন্ড লেয়ার সলভ, এটাই মূলত সেকেন্ড লেয়ার সলভ, এভাবেই একই সূত্র ডান আর বামের সূত্র দুটো সূত্র আছে, খুবই সহজ সেকেন্ড লেয়ার, আমার মধ্যে প্র্যাকটিস করবেন পারবেন, ধন্যবাদ সবাইকে। তৃতীয় ভিডিওটিতে আপনাকে দেখাবো কীভাবে থার্ড লেয়ার মিলাতে হয়, থার্ড লেয়ারটা আসলে অনেক বড়, সেখানে বলবো ডিটেলসে, তো তৃতীয় ভিডিও চতুর্থ ভিডিওটি দেখার জন্য স্বাগতম।